বৃহস্পতিবার ভোর রাত্রে অতর্কিতে শেয়ালের দলের হানার জেরে আহত 40 জন গ্রামবাসী, এদের মধ্যে গুরুতর আহত 20 জন। ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক এলাকার হরদম নগর গ্রামে। বেশ কয়েকদিন যাবৎ হরিশ্চন্দ্রপুর জুড়ে একের পর এক শেয়ালের হানায় আতঙ্ক ছড়িয়েছিল এলাকায়। আর এরই মধ্যে ভোর রাত্রে একসঙ্গে এতজন গ্রামবাসী শেয়ালের হাতে আক্রান্ত হওয়ায় থমথমে হয়ে রয়েছে হরিশ্চন্দ্রপুর। এদিকে গ্রামবাসীদের রসের মুখ থেকে ছাড়া পায়নি শেয়ালের দল। ঘটনাস্থলেই 2 শেয়ালকে গ্রামবাসীরা পিটিয়ে মেরে ফেলে বলে খবর। স্থানীয় সূত্রে খবর, হরিশ্চন্দ্রপুর থানা এলাকার হরদম নগর গ্রামে ভোর রাত্রে 15 থেকে 20টি শেয়ালের দল একসাথে অতর্কিতে গ্রামের বিভিন্ন বাড়িতে হানা দেয়। সে সময় গ্রামের লোকেরা সবেমাত্র ঘুম থেকে উঠেছে, কেউ বেরিয়েছে মর্নিং ওয়ার্কে, কেউ বা মন্দিরে কীর্তন করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, কেউ বা সবেমাত্র উঠোন পরিষ্কার করছেন। এই সময় একসাথে গ্রামবাসীদের ওপর বিভিন্ন বাড়িতে ঝাঁপিয়ে পড়ে শেয়ালের দল। অতর্কিত শেয়ালের দলের হামলায় হতভম্ব হয়ে যায় গ্রামবাসী। আতঙ্কে গ্রামবাসীরা চিৎকার শুরু করে দেন। এরই মধ্যে কয়েকজন গ্রামবাসীকে মুখে করে জঙ্গলের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে শেয়ালের দল। শেয়ালের আক্রমণে ঘটনাস্থলে প্রায় 40 জন গ্রামবাসী কম বেশি আহত হন। গ্রামবাসীর আঙুল খোয়া যায় শেয়ালের কামড়ে, আর গ্রামবাসীর মুখের মাংস পর্যন্ত খুবলে নেয় হিংস্র শেয়াল। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। গ্রামবাসী লাঠি নিয়ে বেরিয়ে পড়ে শেয়ালের খোঁজে, ধরা পড়ে 2টি শেয়াল। গ্রামবাসীর গণপিটুনিতে মারা যায় 2টি শেয়াল। এদিকে আহত 40 জন গ্রামবাসীকে তড়িঘড়ি হরিশ্চন্দ্রপুর গ্রামের হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক ছোটন মণ্ডলের নেতৃত্বে একদল চিকিৎসক ও নার্স তড়িঘড়ি হাসপাতাল ক্যাম্পাসে বিশেষভাবে চিকিৎসা শুরু করেন আহত গ্রামবাসীদের। ইতিমধ্যে গ্রামে গিয়ে দেখা গেল থমথমে পরিবেশ। লাঠি হাতে গ্রামবাসীরা পাড়ায় পাড়ায় পাহারায় নেমেছেন। আতঙ্কে ঘরের বাইরে বেরোতে চাইছে না শিশু ও বৃদ্ধ এবং বাড়ির বউরা। একদিকে করোনা পরিস্থিতির তৃতীয় ঢেউ শিউরে কড়া নাড়ছে, অন্যদিকে রাত নামলেই বাড়ছে শেয়ালের আতঙ্ক। এই পরিস্থিতিতে আজ থেকে রাত জেগে কাটাবেন হরদম নগরবাসী। রঞ্জিত দাসের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। কিছু পেশেন্ট মানে দল দলে এসেছিলেন, বেশি সিঙ্গেল কেউ নয়, এক একটা দলে প্রায় 4 জন 5 জন করে আসছিলেন। তাদের কমপ্লেন ছিল যে একটা শিয়াল ভোর 3টে থেকে প্রত্যেকে যারা যারা ছিলেন বাইরে ওই সময়তে প্রত্যেকে কামড়াচ্ছে এক রাত। তো সেই সমস্ত পেশেন্টগুলোকে এক সময় তো 3টে থেকে শুরু করে সকাল 7টা পর্যন্ত টানা কন্টিনিউ ঘটনাগুলো ঘটেছে, এবং ঠিক এই টাইম পিরিয়ডের মধ্যে বিভিন্ন সময় দল দলের পেশেন্ট আমাদের হসপিটালে আসছে। সেই পেশেন্টের সংখ্যাটা প্রায় 35 থেকে 40-এর কাছাকাছি। গুরুতর কতজন অবস্থা? 40 জনের মধ্যে অন্তত 15 জন। আমরা এখন সকালবেলা যখন ওরা এসেছিলাম, আমরা প্রাথমিক ট্রিটমেন্ট শুরু করেছিলাম। আমরা যারা মোটামুটি 35 জন 40 জন যারা আছেন, এদেরকে নিয়ে আমরা একটা স্পেশাল ক্যাম্প করেছি। আমার সঙ্গে যে পেশেন্টরা প্রত্যেকে একই সঙ্গে আছেন, আমরা স্পেশাল টিম করেছি। সেই টিমগুলোতে যে ভ্যাকসিন দেওয়া যায়, শিয়াল কামড়ালে পরে যে ওষুধ দেওয়া যায়, যে ভ্যাকসিন দেওয়া হয়, সেই ভ্যাকসিন দেওয়ার আমরা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করেছি। আমরা পুরো প্রক্রিয়াটাকে শেষ করি। শেষ করার পর আমরা এখান থেকে বেছে দেখে নেবো যে তাকে এখানে রাখা যাবে, তাকে বাড়ি পাঠানো যাবে এবং তাকে চাঁচল পাঠাতে হবে। আপনার যেগুলো কামড়েছে, কামড়ানোর পর যে সমস্ত আঘাতগুলো আছে, যে ক্ষতগুলো আছে বা যে ইঞ্জুরিগুলো আছে, এখন সেটা ইঞ্জুরি ধরনের উপর নির্ভর করে। যেগুলোর ইঞ্জুরি হয়তো হালকা আছে সেগুলোর ক্ষেত্রে হয়তো সিভিআইটি অনেক কম বা রিক্স পরবর্তীতে অনেক কম। যেগুলোর ইঞ্জুরি বেশি আছে তাদেরকে দুরকমভাবে ইঞ্জেকশন দেওয়া হয়, একটা তো ভ্যাকসিন দেওয়া হয়, তার সঙ্গে সঙ্গে আর একটা স্পেশাল ভ্যাকসিনও দেওয়া হয়। বুঝতে পারছেন, দুটোই আমরা দেওয়ার ব্যবস্থা করেছি। এত কিছু দেওয়ার পরও আপনি 90-95% আমাদের হচ্ছে একটু বেশি থাকে যে করোনা হওয়ার কথা থাকে না, কিন্তু 2% বা 5% ক্ষেত্রে আমরা অ্যাকুরেটলি কিছু বলছেন সেটা ফেলিও ফ্রি হয়, সেটা আমি ডক্টর ছোটন, আমি মেডিকেল অফিসার ডিউটিতে ছিলাম অন ডিউটি গ্রামে। আজকে ওই যে সকালে আমরা ভোরবেলা মর্নিং করি, তো ভোর 4টার সময় উঠে আমরা মর্নিং করতে আসছিলাম। তারপরে এই যে ওই যে সিএলগুলো তখন আমাদেরকে তারা করে ধরে আবার ই করে নেয়, অনেক লোককে ই করেছে, কিন্তু ভয়ে আমরা বাড়ি থেকে বের হতে পারছি না। আর এই যে বাচ্চা টাচ্চাগুলো সব স্কুল টিস্কুলে যেতে পারছে না সিএলের ভয়ে, এই জন্য আমরা সিএলটির ই করতে চাই। দিদি আজকে কতজনকে কামড়েছে? আজকে শিয়াল আজকে 40 জন। আচ্ছা, এর আগে কি এরকম ঘটনা ঘটেছে? না, এর আগে ঘটনা ঘটে আজকেই প্রথম। আচ্ছা।
এখানে 20 আচ্ছা আমি বললাম ওই আমরা কি চাই যে এই যে শিয়ালগুলোকে এই করতে চাই এরকম যদি আমাদের ক্ষতি করে আবার তো আমাদের ছোট বাচ্চা কাচ্চা আছে ও তো ছেলে মেয়ে আছে ছোট স্কুল যায় টিউশনে যায় এরকম আক্রমণ করলে বাচ্চাগুলো কিভাবে যাবে তো আমরা বের হতে পারবো না বাচ্চাদের করোনা নিয়ে একা আতঙ্ক হয়ে আছি আবার এই যে শিয়াল এই করছে তো কিভাবে আমরা বের হবো বাড়িতে বাচ্চা নেই তো আমরা ই করতে পারছি না তো বাচ্চাদেরকে লেখাপড়ার জন্য ওই সেই জন্য টিউশনে পাঠাতে পারছি না তাদেরকে স্কুলে কি টিউশনিতে যেতে পারছে না ভয়ে হ্যাঁ এমনি অসুস্থ আছে ভয়ে আতঙ্ক হয়ে যাচ্ছে কি নাম আপনার বাণী চৌধুরী বাড়ি কোথায় হরদমনগর প্রথমত রোজ দিনের মতো মর্নিং ওয়ার্কে উঠে উঠেই শিয়ালে কামড়াতে শুরু করে এর আগে কোনো দিন কামড়ায়নি আজকেই প্রথম কামড়াতে গিয়ে দেখা যাচ্ছে 40 জন আহত এখন পর্যন্ত 40 জনকে কামড়েছে তার মধ্যে 20 জন হাসপাতালে ভর্তি গুরুতর অবস্থায় এবং চলে 10 জনকে রেফার করছে না এর আগে আমরা শুনিনি এরকম ঘটনা হরদমনগর প্রপারা করে হরদমনগর আচ্ছা কটা নাগাদ ঘটেছিল এই ঘটনা পৌনে 4টা নাগাদ থেকে শুরু হয়েছে তারপরে কোথায় এসেছেন এখন এখন আমরা হরিশ্চন্দ্রপুর হাসপাতালে সব চিকিৎসাধীন তারপরে এখান থেকে খবর পেলাম যে গ্রামবাসীরা 3টা সিএলকে মেরেছে কি চাইছেন এখন আপনারা আমরা চাইছি যে বন দপ্তর আমাদের জন্য সুব্যবস্থা করুক এই সিএল তারার ব্যবস্থা করুক না তো গ্রামে তো থাকা অসহ্য হয়ে উঠবে গ্রামে ছেলে পেলে পড়াশোনা করে কখন কোথায় যাবে জানিয়ে টানাটানি লেগে আছে সেটার ব্যবস্থা করবেন একজনের হাতের আঙুল কেটে নিয়েছে একজনের নাক ছিঁড়ে নিয়েছে একজনের গাল ছিঁড়ে নিয়েছে একজনের ঠোঁট কেটেছে একজনের এই জায়গাটা ছিঁড়ে নিয়েছে আচ্ছা এত কিছু আকাম হওয়ার জন্য এই জন্য আমরা চাইছি বন দপ্তরের কাছে যেন আমরা ভালোভাবে থাকতে পারি তার জন্য সুব্যবস্থা করুক বন দপ্তর আচ্ছা সিদ্ধার্থ শঙ্কর দাস আপনার বাড়ি হরদমনগর সিভিক পুলিশ